স্পর্শ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছে নাম, হেন কালে দিনবেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। সুধালেন সনাতন কোথা হতে আগমন, কি নাম ঠাকুর বিপ্র কহে কি বা কব, পেয়েছি দর্শন তব ভূমি বহুদূর। জীবন আমার নাম মান করে মোর ধাম, জিলা বর্ধমানে এত বড় ভাগ্য হত দিনহীন মোর মত নাই কোনোখানে। জমি জমা আছে কিছু, পড়ে আছে মাথা নিচু, অল্প স্বল্প পাই ক্রিয়া কর্ম যোগ্য যাকে বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু নাই। আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি করি আরাধনা, একদিন ঋষি পড়ে স্বপ্নে দেব কর্মরে করিবে প্রার্থনা। যাও যমুনার তীর সনাতন গোস্বামীর ধরো দুটি পাই, পিতা বলে মেন তারই হাতে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন, কি আছে আমার যাহা ছিল সে সকলে ফেলিয়া এসেছি চলে ভিক্ষা মাত্র সার। সহসা বৃষ্টি ছোটে সাধু ফুকারিয়া উঠে ঠিক বটে ঠিক, একদিন নদী তটে কুড়াইয়া পেয়েছি বটে পরশ মানিক। যদি কফু লাগে দানে সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে, নিয়ে যাও হে ঠাকুর দুঃখ তপ হবে দূর, ছুটে নাহি ছুটে। বিপ্র তাড়াতাড়ি আসি খুঁড়িয়া বালুকা রাশি পাইল সে, লোহার মাদুলি দুটি সোনা হয়ে ফুটি ছুইল যেন। ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পরে ভাবি নিজে নিজে, যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে কহে কত কি যে, দীপারে রক্ত ছবি দিনান্তের ক্লান্ত রবি গেল অবস্থা চলে। যখন তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী মরিরে মাননা মরি তাহারি খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল মানিক। নমস্কার।